হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো এরকম ধরনের সরল অর্থাৎ এরকম ধরনের কোশ্চেন কিভাবে এই খুব কম সময়ের মধ্যে সমাধান করতে পারবো। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এরকম ধরনের কোশ্চেন এসে থাকে, এই কিন্তু এই ধরনের কোশ্চেনকে খুব কম সময়ে এই কিভাবে সমাধান করবো, এটাই আমরা আজকে দেখে নেবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আর বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ও আর আর এরকম ধরনের ম্যাথের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো। তো বন্ধুরা, এখানে 1/15 প্লাস 1/35 প্লাস 1/63 প্লাস 1/99 প্লাস 100/43 করলে কিভাবে আমি এটাকে সলভ করবো খুব কম সময়ে। তা এখানে কম সময়, এখানে দেখছি এটাকে লেখা যায় ইন 1/3×5, লেখা যায় 3 × 5 = 15 প্লাস, এখানে দেখছি কি এটাকে কত লেখা যায়, 5×7 = 35, 1 রয়েছে 5×7 = 35, 5×7 লেখা যায় প্লাস 1/, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় 7×9 = 63 প্লাস, এটাকে লেখা যায় 9×11 = 99 প্লাস, এটাকে লেখা যায় 11×30 হয়ে যায় 143। তা এখানে আমরা একটা দেখতে পাচ্ছি 5 রয়েছে, এখানে 5 রয়েছে, 7 রয়েছে, এখানে 7 রয়েছে, এখানে 9 রয়েছে, এখানে 11 রয়েছে, এখানে 11 রয়েছে, মানে আমি দেখতে পাচ্ছি যে এই পোর্শনটা সিমিলারিটিতে চলছে, পর পর আছে। বন্ধুরা, এরকম যদি থাকে তাহলে কি করব, এর একটা সূত্র আছে 1/ পদের পার্থক্য, পদের পার্থক্য, পার্থক্য ব্র্যাকেটের মধ্যে প্রথম পদ মাইনাস শেষ পদ। অবশ্যই প্রথম পদ আর শেষ পদ আলাদা হবে। এবং পদের পার্থক্য মানে কি, মানে এই দুটোর মধ্যে প্রত্যেকটা ফ্র্যাকশনের মধ্যে, মানে প্রত্যেকটা ইনটু যে আকারে থাকবে তাদের মধ্যে এই পার্থক্য কত থাকবে, মানে বিয়োগ করলে কত হবে। তো 5 - 3 করলে কত হয়ে যাবে 2, এখানেও দেখছি কত হয়ে যাবে 2 পার্থক্য, এখানেও পদের মধ্যে পার্থক্য 2, এখানেও 11 থেকে 9 গেলে 2 থাকে, এখানেও 13 থেকে 11 গেলে 2 থাকে, তা পার্থক্য কত 2। তাহলে পার্থক্য জায়গায় কি বসিয়ে দেবো 2। এবার কি প্রথম পদ, প্রথম পদ মানে কি এই যে, তা প্রথম পদ কি 1/3, তা প্রথম পদ কি 1/3 মাইনাস শেষ পদ কি এই যে শেষ পদ 1/13, শেষ পদ হচ্ছে 1/13। তা এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে, এখানে 1/2 রয়েছে, এখানে ব্র্যাকেটে কি হবে এ এইটা এইটা লসাগু করলে যায় না, তাই জন্য এটা মাল্টিপ্লাই হয়ে যাবে 13×3 মানে 39, এর সাথে এটা গুণ করলে 13, এটার সাথে হলে 3, তাহলে 13 থেকে 3 চলে গেলে কত থাকে 10, একবারে লিখে দিলাম এখানে থাকে 10। তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করে বন্ধুরা কি হবে, 2 দিয়ে আমি কেটে দিচ্ছি, 5×10, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল 5/39, এটা হয়ে গেল অ্যান্সার। বন্ধুরা, যাদের এখনো ক্লিয়ার হয়নি তাদের জন্য আরও একটি এক্সাম্পল কি, এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছি, তো এই ক্ষেত্রে কি হবে 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস 1/42 প্লাস 1/56 প্লাস 1/72, তো এর ক্ষেত্রে কি হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1/ এটাকে কি লেখা যাবে 3×4 প্লাস, এটাকে লেখা যাবে 1/4×5 = 20 হয়, আবার এখানে লেখা যাবে কি 5×6 = 20 হয় প্লাস, এখানে এটাকে লেখা যাবে 6×7 = 40 লেখা যাবে, 7×8 হয় প্লাস, এখানে লেখা যাবে 8×9। তা এখানে আমি সবগুলো লেখার পর এখানে দেখতে পাচ্ছি একটা সিমিলারিটি রয়েছে, 4, 5, 6, এখানে 5, আবার এখানে 6, এখানে 6, এখানে 7, এখানে 7, এখানে 8, এখানে 8, তাহলে এইগুলো সেই কনসেপ্টে রয়েছে। তাহলে ফার্স্ট পদ আমার এটা পেয়ে গেলাম, সেকেন্ড পদ আমার এটা পেয়ে গেলাম। তাহলে কি করবো, এদের মধ্যে পার্থক্য দেখবো, প্রত্যেকটার মধ্যে পার্থক্য কত, প্রত্যেকটার মধ্যে পার্থক্য 5 থেকে 4 গেলে 1, এটা 5 থেকে 6 গেলে 1, এটা 1, এটাও 1, এটাও 1, এটাও 1, পার্থক্য 1 মানে এই দুটোর মধ্যে বিয়োগ করলে 4 থেকে 3 বিয়োগ করলে 1 থাকে, 5 থেকে 4 বিয়োগ করলে 1 থাকে, 5 থেকে
ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক হয়, সাত থেকে ছয় বিয়োগ করলে এক হয়, মানে প্রত্যেকটা ডিফারেন্ট এক রয়েছে। তাহলে আমি ফর্মুলা কি বলেছিলাম, ফর্মুলাটা অ্যাপ্লাই করব এখানে, কি বলেছিলাম, ওয়ান বাই পার্থক্য, এখানে পদের পার্থক্য, পদের পার্থক্য মানে পদগুলো বিয়োগ করলে কত আছে সেটা, মানে কি ওয়ান, ওয়ান বাই পদের পার্থক্য বসিয়ে দিলাম ইনটু সেই আগের সূত্রটা, প্রথম পদ, প্রথম পদ কি আমার এই যে ওয়ান বাই থ্রি, তাহলে ওয়ান বাই থ্রি মাইনাস একদম শেষ পদ কি আছে ওয়ান বাই নাইন। নেক্সট কি হবে, এই দুটো কি, এটা ওয়ান বাই ওয়ান রয়েছে মানে ওয়ান হয়ে যায়, আর এইখানে এটার ক্যালকুলেশন করবো জাস্ট কি হবে নাইন আর থ্রি, যদি এলসিএম করি মানে লসাগু করি কত হয় নাইন, তাহলে এখানে তিনের ঘরে নামতে তিন দিয়ে নাইনকে ভাগ করলে থ্রি হয়, থ্রি এককে থ্রি মাইনাস ওয়ান, তাই এখানে ক্যালকুলেট করলে কত চলে আসে টু বাই নাইন, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আর ভিডিওটিকে লাইক করুন, আর আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কেননা আমি এরকম এডুকেশন রিলেটেড ভিডিও এই চ্যানেলে প্রতিদিন আপডেট করতে থাকি। তো টেক কেয়ার, বাই বাই।